সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা গৃহবধূ গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে লন্ডনে এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পূর্ব লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় জিএমও শাহরিয়ার সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেন পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন টিপু বি সিদ্দিকি ফজলে রহমান পিনা বাবুল আহমদ আবু জাফর আব্দুল্লাহ বাদল নুরুল ইসলাম প্রমুখ শত বছরের ঐতিহ্যে লালিত এমসি কলেজ ক্যাম্পাসে তরুণী গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে গণধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ ক্যাডারদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি করেন বক্তারা